দীর্ঘ ২০ বছর পর জন্মভূমি কিশোরগঞ্জে এসেছেন যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানিতে ঊর্ধ্বতন বিজ্ঞানী হিসেবে কর্মরত এবং চালকবিহীন বিমানের আবিষ্কারক ডক্টর হুমায়ুন কবির। শুক্রবার সকালে রাজধানী থেকে তাকে বহনকারী হেলিকপ্টারটি উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বড় আজলদি গ্রামে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানাতে পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম রেনু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক আব্দুল মান্নান সহ গ্রামের হাজারো মানুষ উপস্থিত হন। এর আগে গত বুধবার স্ত্রী ফরিদা সহ তিনি বাংলাদেশে আসেন। স্বাধীনতার পর ১৯৭৮ সালে আমেরিকা সরকারের বৃত্তি নিয়ে সেখানে পাড়ি জমান এই বিজ্ঞানী। সেখানে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, রকেট, হেলিকপ্টার ও বোয়িং বিমান বিষয়ে তিনটি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। যোগদান অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসের ঊর্ধ্বতন বোয়িং বিজ্ঞানী হিসেবে। সেখানে কাজ করেছেন ২৬ বছর ধরে। তিনি বিশ্বের প্রথম রিমোট কন্ট্রোল হেলিকপ্টারের উদ্ভাবক। ১৯৮৬ সালে তিনি প্রথম আবিষ্কার করেন চালকবিহীন H-5 হাইন্স হেলিকপ্টার। অবশেষে ২০ বছর পরে দেশের মাটিতে পা রেখেছেন এই বিজ্ঞানী। এতদিন পর দেশে ফেরায় ডক্টর হুমায়ুনের পরিবারে বইছে আনন্দের বন্যা। আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখা হলো। তেনার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে। ওনার মতো একজন শিক্ষিত সৎ একজন মানুষের সাথে সাক্ষাৎ করতে পেরে আমার বড় আনন্দ হচ্ছে এবং আমি বড় হয়ে ওনার মতো সুশিক্ষিত হতে চাই। কেরাসির তেল বেচে হুকে বাজারো, কেরাসির তেল বেচে হুকে বাজারো। আমার বই না কেরাসিলা চামড়া টিন্ডা মাথা করিয়া আগুয়া দেখি আগুয়া দেখছে এটা করছে বগ্গে নিয়ে আমরা নির্দেশ করতে দেখছি। ওখান হয়েছে বগ্গে নিয়ে বিমান দেয়ছি ওখান দৌড়ি আছি আবার দেখবার লাগে ওখান তো দেখলাম আল্লাহ দেখাইল বগ্গে নিয়ে আমরা খুলে হলছি এই গাছতে গেলে তো টুহায় টুহায় খাওয়াইছি। অসম্ভব মেধা এবং কঠোর পরিশ্রমের কারণে আজ তিনি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। তাকে নিয়ে এলাকাবাসীর গর্বের যেন অন্ত নেই। ওনার জীবনটা খুব সংগ্রামী জীবন, সংগ্রাম করে আজকে এই পর্যায়ে চলে গেছে। আশা করি এই এলাকার বিজ্ঞান মনস্ক বা বিজ্ঞান নিয়ে যারা কাজ করতে চান তাদের পাশে হুমায়ুন কাকা থাকবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক আব্দুল মান্নান জানান বিজ্ঞানী হুমায়ুন কবির সম্পর্কে তার নাতি। ছোটবেলা থেকেই সে অসম্ভব মেধাবী ছিলেন। বিজ্ঞানী হুমায়ুন কবির জানান বাংলাদেশে আসতে পেরে খুবই ভালো অনুভব করছেন। ৩০ মে পর্যন্ত বাংলাদেশে থাকবেন বলেও জানিয়েছেন এই বিজ্ঞানী। প্রথম আবিষ্কারটা যেটা সেটাকে কেন্দ্র করে এখন পৃথিবীর যত ড্রোন সব তৈরি, কাজে আমি হলাম সেই ড্রোনেরই জনক। আমি তো কাজে দেখতেই পান আজকাল ছোট বাচ্চারা পর্যন্ত ড্রোন ড্রোন ওরা, কিন্তু আমারটা ছিল অনেক বড়। এটা হলো গভর্নমেন্টের জন্য। ওটা পরে যে হেলিকপ্টার আবিষ্কার করা হয়েছে ওটার ব্যবহার সরকার এবং পাবলিক দুজনের জন্যই সেটা সম্ভব। এখন সরকার ব্যবহার করে তাদের সৈন্য সামন্ত প্রায় ৪৬ জন লোক ধরে, একটা B-22 অস্ত্রে এতগুলো লোক ধরে। তো কোনোরকম বন্যা দুর্গত এলাকা হোক বা কোনো ডিজাস্টার এরিয়াতে হোক মানুষ তার মধ্যে ভর্তি করে করে এপার থেকে ওপারে নিয়ে যাওয়া, যেখানে নাকি সে ডেঞ্জারাস জায়গাটা না সেখানে নামিয়ে রেখে আবার এসে নিয়ে যাওয়া, সারাদিন সেটা করতে পারবে যেটা এয়ারপ্লেন করতে পারবে না কোনো দিন। তারপর আরেকটা যেটা কাজ করি সেটা হলো শিনুক, দুইটা পাঙ্খাওয়ালা যে হেলিকপ্টার দেখেন বিরাট বড়, ওটাও কিন্তু সিভিলিয়ান এবং মিলিটারি দুইটা, ওটার উপরও আমি কাজ করি। ওটার আমি আবিষ্কর্তা না কিন্তু ওটার উপর আমি কাজ করি। আমি এখনো বোয়িং এর একজন উদ্যতন কর্মকর্তা এবং এই সমস্ত কাজ যেগুলো হচ্ছে আমি এখনো সেই আপনার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সায়েন্স এবং ফিজিক্স এগুলো এখনো আমি সেই হাই লেভেলের যে এগুলো এখনো আমি ব্যবহার করছি। আমার পক্ষে এখনো আবিষ্কার করা নতুন জিনিস আবিষ্কার করা সম্ভব, কাজে আমি যতক্ষণ আমার এই অ্যাবিলিটিটা আছে আমি সেখানে থেকেই করতে চাই যেখানে আমার সমস্ত সুযোগ সুবিধা আমাকে দেওয়া হয়েছে। H-5T যেটা ১৯৮৬ যে প্রথম রিমোটলি কন্ট্রোল হেলিকপ্টার যে আবিষ্কার করা হয়েছে ওটার মডেল নাম্বার হচ্ছে H-5T। তো ওটার পরে বিভিন্ন হেলিকপ্টার কোম্পানি হতে কাজ করেছি, পরে গেলাম বোয়িংয়ে। বোয়িংয়ে যাওয়ার পরে যে B-22 অস্প্রে ওই ৪৬ জন লোক ধরে
কিন্তু দাম হচ্ছে প্রায় $75 মিলিয়ন একটা একটা হেলিকপ্টারের দাম। তো ওটার উপর আমার প্রায় 26-27 বছর ধরে কাজ করছি ওটার উপর। এখন এটা মানে এটা ফ্লাই ফর দি ইউএস গভর্নমেন্ট, নেভি এবং এয়ারফোর্স এটা ওন করে। বিমানের দিক থেকে চিন্তা করতে গেলে পরে 777 যেটা ER বা 777 যেটা বাংলাদেশের যেটা হয়তো আছে কয়েকটা, যেটা সবচেয়ে বড় এখন 747 হলো সবচেয়ে বড় আমাদের। এখন যেহেতু আর 747 আমরা তৈরি করি না, 777টাই হচ্ছে সবচেয়ে বড় এখন। তো ওটা 1996 থেকে আমার অবদান তার উপর। তারপর এটা 1998 ওটা সার্টিফিকেট পায় ফ্লাই করার জন্য সারা পৃথিবী জুড়ে। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগের গ্রামের কৃতি সন্তান ডক্টর হুমায়ুন কবির বিদেশের মাটিতে একাধিক সফলতা অর্জন করায় তাকে নিয়ে গর্বিত এলাকার মানুষও। পৃথিবীর ইতিহাসে তিনি প্রথম 1986 সালে চালকবিহীন বিমান ও হেলিকপ্টারের আবিষ্কার করেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।